এটা আমরা পৃথিবীতে আসছি একবার জন্মগ্রহণ করব, দ্বিতীয়বার আর কখনো এই আমাদের সুযোগ আল্লাহ দেবে না। তো এই একবার এমন কিছু কাজ করব আমরা যেন মারা যাওয়ার পরে আমাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে এবং ওই কাজগুলোর আমাদেরকে সাপোর্ট দেবে আমাদের জান্নাতবাসী করার জন্য। সবাইকে শুভেচ্ছা। শুরু করছি জিটিভির নিয়মিত সান্ধ্যকালীন আয়োজন এই সন্ধ্যায়। আমার সাথে আজ অতিথি হিসেবে দুজন উপস্থিত রয়েছেন স্টুডিওতে। প্রথমে পরিচয় করে দিচ্ছি, মোহাম্মদ আব্দুল কাদের দিদার, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর জান্নাত গ্রুপ। দিদারের কাছে যাই, যেহেতু আপনি কমিউনিটি পুলিশের সাথে যুক্ত আছেন, আপনি সমাজ সেবা করছেন এবং লায়ন্সের সাথেও আছেন, তো বিভিন্ন দিক নির্দেশনায় আপনি আগাচ্ছেন আপনার মতো করে, কিভাবে আসলে সমাজের সাথে খুব সহজে সম্পৃক্ত হতে পারছেন আপনার কাজের মাধ্যমে? সামাজিক দায়বদ্ধতা থেকে সকলেরই আশা উচিত এই কাজগুলো করার জন্য। তো আমরা জীবনের তাগিদে আমাদের জীবিকা নির্ভর বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে আসতে পারি না। আমার মনে হয় যে প্রতিদিন একটা মানুষ যদি একটা ভালো কাজ করে সমাজের জন্য, তাহলে এই বাংলাদেশের সব মানুষ যারা আছেন ভালো ভালো পর্যায়ের, একটা করে ভালো কাজ করলে কিন্তু আমাদের সমাজটা বদলাতো। তো আমরা যে উদ্দেশ্যে নিয়ে এই কাজটাকে শুরু করছি, এটার আমি অনেক বড় একটা হিস্ট্রি আছে, যেটা শুনলে আপনি অবাক হবেন যে আসলে বাংলাদেশ পুলিশ মানে সমাজ সেবা এইভাবে কবে থেকে কাজ শুরু করলো, এটা আমি আপনাদেরকে আজকে বলবো ডিটেল। আমি কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সদস্য সচিব। আমি লায়ন্স ক্লাবের একটা ডিরেক্টর ছিলাম, রিসেন্ট নতুন একটা লায়ন্স ক্লাবে আমি প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অফ রংপুর সার্ভাইভার নাম। আর আমি আছি আমাদের মেট্রোপলিটন পুলিশের যে স্বনামধন্য প্রথম পুলিশ কমিশনার আমার শ্রদ্ধেয় আলিম মাহমুদ বিপিএম স্যার, স্যারের একটা স্বপ্নের সংগঠন আছে আমাদের রংপুরে, সেটার নাম হচ্ছে মানবতার বন্ধনে রংপুর। এটা অলরেডি বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশের একদম অনেক স্তরে এটা আমাদের পরিচিতি লাভ করেছে। এটা হচ্ছে আমরা প্রতিদিন 100 এতিমদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। এই সংগঠনটার আমি সাধারণ সম্পাদক। কবে থেকে শুরু হয়েছে এটা? শুরু হয়েছে 8ই মে 2019 সাল থেকে। আচ্ছা, এবং কি উদ্দেশ্য?